জনসাধারণ জানতে পারেন না, সেই রকম যিনি প্রকৃত কর্মী তিনি দেশের জন্য কতটা করেছেন তাও দেশবাসী জানতে পারেন না। এমনই এক কর্মী হচ্ছেন আমাদের অজিত বাবু, যিনি গত 5 বছর ধরে কি কাজ করেছেন আপনারা তা জানতেও পারেননি। গত 5 বছর ধরে উনি ক্রমাগত ভেবে ভেবে এই সিদ্ধান্তে এসেছেন যে কেরোসিন তেলের এই সংকট, বিদ্যুতের এই সংকট, এ আর চলতে দেওয়া ঠিক নয়। তাই উনি ঠিক করেছেন সুষ্ঠুভাবে কাজ করার জন্য এবারে তার প্রতীক চিহ্ন পাল্টাবেন। এবারে তার প্রতীক চিহ্ন বালতি, উনি বালতি করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। অপদার্থ বালতি করে বিদ্যুৎ দেয় করবেন, বিদ্যুৎ নয় বালতি করে উনি কেরোসিন তেল পৌঁছে দেবেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। আর অন্ধকার নয়, এবার আলোয় আলোয় ভরে যাবে চারিদিক। আপনারা প্রত্যেকে আপনাদের কেরোসিন দেবো, চাল দেবো, চাল দেবো, সব দেবো, চাল দেবো, চাল দেবো, যা চাইবেন সব দেবো, রাস্তাঘাট তৈরি করে দেবো, চাল দেবো। কোথায় চেম্বারে রুগীদের বসে রেখে আপনি দেশ সেবা করছেন? 15 জন রুগীকে তার সেবা করার ক্ষমতা নেই, সে করলো দেশ সেবা? চলুন আমি যাবো না। তিনি বিগ্রুকে দেখতে থাকুন, আমি এখন শর্মার কাছে যাচ্ছি। উনি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কাল যে মহিলা এসেছিলেন। না না, উনি তো কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। কোনো আশা নেই, এখন শুধু প্রতীক্ষার পালা, কখন সূর্য ডুবে। নিজের ছেলেকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেল, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।